আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউ সামনে হাজির হলে কেউ আমাকে ভাগাইতে পারে না, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম গোশায়ের উটের উপরে এমন জোরা থাবা মারবেন, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার ধনী বাবারা, এ আমার শিক্ষিত বাবারা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, রক্ত চেঞ্জ করো না কেন, মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে? তুমি যতই চেষ্টা করো, বাবারে দুই দিন আগে ঘটনা কিন্তু ঘটবে, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কেউ তো কাঁপনের কাঁপনের জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, কেউ তো কবর খনন করার কাজে ব্যস্ত হবে, কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান না ফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবেন, না ফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোরাম তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য রোদ্দের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এ আমার ছেলে, তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ হাগরে আমার দিকে তাকিয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবর দিয়ে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইত, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাঁপন দাপন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নীল নদীর পাড়ে গিয়ে আমার মাওলাকে ডাক দিছে, মাওলা, আমার মাওলা ফক রব্বুল আলামিন ডাকে সারা দিয়া ফেলাইছে, আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম গারে সাউরের মধ্যে কাফেরদের পাও দেখে, আবু বকর রাদিয়াল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ তাকাইলি আমাদেরকে দেখবে, আমাদের বাঁচার উপায় কি, ওয়ালা তাহজান, ভয় করিও না। এ আমার মোমেন বাবারা, আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দারা মা বোনেরা, কাকে আমরা ভয় করি? আজকে দুনিয়ার কত মানুষকে ভয় করলাম, এসপিকে ভয় করলাম, ডিসিকে ভয় করলাম, প্রশাসনকে ভয় করলাম, আমার মাওলা কি এত ছোট হয়ে গেল? আমার মাওলাকে ভয় করতে পারো না? যদি আমার মাওলাকে ভয় করো, আমার মাওলা তোমার জন্য আমার মতো আমার জন্য কি বিশারাত দান করছে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়াল আবদি খাওফাইন ওয়ালা আমনাইন মান খাওফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না, আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে তার কোনো ভয় নাই, যারা দুনিয়াতে ভয় করবে তাদের কবরে আর কোনো ভয় নাই, যারা দুনিয়াতে ভয় করবে ইহার মধ্যে ভয় নাই, যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে মিজানে তাদের কোনো ভয় নাই, পুসরাতে কোনো ভয় নাই। আল্লাহ পাক দুইটা ভয় কে একত্রিত করবেন না, দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে, আবার কবরেও ভয়, কিয়ামতেও ভয় না, এরকম হবে না, দুনিয়াতে ভয় করবে আর কোনো জায়গায় ভয় নাই,
আবার দুনিয়াতে আমার মাওলাকে ভয় করব না, মওয়াতেও ভয় নেই, এরকম হবে না। যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, মওয়াতে ভয় শুরু হইয়া যাবে। যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে ভয় শুরু হইয়া যাবে। আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কিয়ামতের মধ্যে ভয় শুরু হইয়া যাবে। যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে না, মিজানের মধ্যে ভয়, গুজরাতের মধ্যে ভয়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করিয়া চলবে, মৃত্যুর সময় দেখবে আসমানের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের দরজাগুলি সব খুলিয়া গেছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ পাকের বান্দা কোনো ভয় নাই, হে বান্দি কোনো ভয় নাই, হে যুবক কোনো ভয় নাই। কত কত সাধন করে নামাজ পড়ছো, শীতের দিনে গোসল ফরজ, কিন্তু ল্যাপের মধ্যে লাথি মারিয়া ডুব দিয়ে আমি মাওলাকে সিজদা করছো। প্রচন্ড রোদের মধ্যে রোজা রাখছো, পানির মধ্যে ডুব দিয়া পানি পান করো নাই, যুগ অবস্থা দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোস লাগাও নাই, সুন্নতি জামা গায়ে দিয়ে রাস্তায় বের হওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে, সুন্নত তোর গায়ের থেকে নামাও নাই। আহ বন্ধুরা, গাঁজা ইয়াবা মদ পান করছ, তুই মাওলার ভয়ে তার টাসও করো নাই, তুই ইবাদতের মধ্যে মগ্ন ছিলি, ইবাদতের মধ্যে মগ্ন ছিলি, জিকিরের মধ্যে মশগুল ছিলি, না কোনো ভয় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো ওই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে রূপ পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রূপ বাহির হইয়া যাইবে, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির ওয়াদিয়া, নেকের পাল ওজন হইয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। 30,000 বছর পৌঁছরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন, মনে যা চাই করতে থাকো, আর ভয় নাই, আর ইবাদত নাই, আর ক্ষুধার্ত থাকা লাগবে না, মনের বাহিরে আর চলা লাগবে না, মনে যা চাই করো, কিন্তু যারা আমার মাওলাকে ভয় করবি না, মৃত্যুর পিছনে আসার খেয়া যখন নাফরমান পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া মদ গাঁজা সেবন করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম খাবার কাছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাঁস টাঁস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে একঘাত মাসিক আর একঘাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শৈলের মধ্যে থেকে শুধু আগুনের জিলকি বের হয়। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, তুমি কি দেখো না এই লঞ্চ ডোবার সময় কে কার আগে বের হয়, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে বেশি মারা যায়, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন এই অবস্থা দেখবে, তার ঠিকানা জাহান্নাম দেখবে,
নাফরমানের হুজ থাকবে না, রুটা 360 মুকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি এখনো ভাবতেও পারিনি আমি এত সাগরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ভাই আজরাইল আমার বাচ্চা একেবারেই নবজাত, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হয়ে যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করতে পারি, শুধু একটাবার সাক্ষাৎ করার তৌফিক দিয়া দাও, সাক্ষাৎ করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া চাকরিছে, আগামীকাল বেতন পাবো, বেতনের পয়সা দিয়া মাকে কিছু খাওয়াবার নিয়াত করছে, একটু বেতন দিয়া মাকে কিছু খাওয়াবার তৌফিক দিয়া সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর সারবো না, দাড়ি আর কাটবো না, দুনিয়ার পিছনে আর ঘুরবো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব, আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাবো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে, খবিস আমার মাওলা কি কালামে পাক মুদাগি বলেন নাই, ওয়ালা ইউয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউ সামনে হাজির হলে কেউ আমাকে ভাগাইতে পারে না, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম গোশায়ের হুডার পরে এমন জোরা থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এ আমার জ্ঞানী বাবারা, এ আমার ধনী বাবারা, এ আমার শিক্ষিত বাবারা, মাওলার আজরাইল থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, রক্ত চেঞ্জ করো না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে, তুমি যতই চেষ্টা করো। বাবারে দুই দিন আগে ঘটনা কিন্তু ঘটবে, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কেউ তো কাফনের জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, কেউ তো কবর খনন করার কাজে ব্যস্ত হবে, কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, না ফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবেন, না ফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এ আমার ছেলে, তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 90টা সব হাঁক আমার দিকে তাকিয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবর দিয়ে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, না ফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইত, ওই না ফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত, না ফরমানকে কেউ কাপন দাপন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, বাবার তোমাকে আমাকে দাপন করিয়া সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে, দোকানদার দোকানের কাজে ব্যস্ত, চাকরিওয়ালা চাকরির কাজে ব্যস্ত, ছেলেরাও তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে, তোমার আমার খবর কেউ নিবে না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলা যদি খবর নাই নাই, কোন কোন না ফরমানের দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করে,
বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কা দোস্তি মিস্তে কাগজ ফুল হায়, জাহিরি মে খুশনামা হায় হাকিকত মে কুছ নেহি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে, ইবাদত করার তৌফিক দিয়া দে। বাবারে দিনের মধ্যে কি যে মজা, দিনের মধ্যে কি যে মজা, দিনদার হইয়া যাও দেখবা তোমাকে এখান থেকে কেউ হটাইতে পারবে না। দাড়ি রাখার মধ্যে কি যে মজা, দাড়ি রাখো হাজার কোটি টাকা দিলেও তোমাকে কেউ কাটাইতে পারবে না। আমার যুবক তোমরা খুব খেয়াল দাও, সাধনা ছাড়া দুনিয়ার কোনো কিছু অর্জন করা যায় না, ঠিক সাধনা ছাড়া আমার বাবা কেউ পাওয়া যায় না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করো, আমার মাওলাকে পাওয়ার পথ আমার মাওলা নিজে খুলিয়া দিবে। তোমার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে আবার মাওলা কিয়ামতের ময়দান কায়েম করবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের গায়ে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক নিজে প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোনো এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না, ঠিক হাবি আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। হাবি আর তফসিরে জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাবি এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্র করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের জন্য উদ্যান হবে, মাঠ হবে কাঁটা যুক্ত মাঠ, কিছু কিছু জাহান্নামের পা উপরের থাকবে, পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে জাহান্নামের চেহারার উপরে হাঁটতে হাঁটতে, যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যায়, চোখের মধ্যে ঘাও গা থেকে পুষ পড়তে থাকবে, আবার ঘাড় মধ্যে পোকা পোকায় কট 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 কত করে কামড়ানো থাকবে। আল্লাহ আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা আমরা সবাই গুনাহগার, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, আত্তাইবুনা যানবে কামাল্লা যানবালা, যে ব্যক্তি গুনার থেকে তওবা করে আমার মাওলা তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে তওবা করিয়া গুনাহ খাতা মাফ করিয়া মাওলার জান্নাতে সবাই রে যাইতে মনে চায়, নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই রে যাইতেই মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না,
এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাজার শেরেক বেদাতে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির এক পথ। যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না, ঠিক তো গ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।